अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हेलो, हाँ कतक्षणে আনবে নিহার কে? এখানে সবকিছু রেডি আছে। কি হলো বৌমা? ছুটকু কখন আসবে? তোমার ছুটকু আসছে না মা। অমৃতার মা ওর জামিন আটকে দিয়েছে। মা প্লিজ আপনি থামুন। বৌমা কি হলো তোমার? তুমি বলেছো তো অমৃতার মাকে নিহারের জামিনের ব্যাপারে? মা আমি কাউকে আরে মিথ্যা কথা বলো না তুমি। নিশ্চয় তুমি বলেছো, তাই উনি এখানে এসে আমার ছেলের জামিন আটকে দিয়েছেন। ভালোভাবে জেলের বাইরে বেরিয়ে গেছিল নিহার, কিন্তু তোমার জন্য আমার ছেলে আরো একবার জেলের ভিতরে চলে গেছে শুধু তোমার জন্য। মা আমাকে বিশ্বাস করুন, আমি আমি কাউকে কিছু বলিনি। আমি আপনাকে বলেছিলাম না ওই অমৃতার মা কত পাওয়ারফুল। মা নিহারের বেলের ব্যাপারে খোঁজ খবর পাওয়াটা ওনার কাছে বাঁ হাতের খেলা। আমি ওনাকে বলিনি, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করুন। বৌমা ঋতু ঠিক বলছে, তোমায় আমি আর একটু বিশ্বাস করি না ঋতু। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমি এই কথাটা একটু বুঝতে পারি যে তুমি এদিকের কথা ওদিকে চালান করছো, তাহলে মনে রাখো সেই দিনটা তোমার এই বাড়িতে শেষ দিন হবে। গাড়িতে তো ঢুকে পড়েছি আমি, কিন্তু অস্থি পর্যন্ত পৌঁছবো কিভাবে? কি করি? আওয়াজটা কোথা থেকে আসছে? ওমা ডিকিটা খোলা কেন? এটা আবার এখানে কি করে এলো? এই দরজাটা এটা কি করে খুললো? আমি তো বন্ধ করে গিয়েছিলাম। এইবারে অস্থির থেকে অমৃতার মৃত্যুর জট খুলবে। কি? রুচিতা মনে করে যে অমৃতা বেঁচে আছে? হ্যাঁ বাবা, আর সেই জন্য ও সমস্ত প্রমাণ জোগাড় করছে। ও ও মরে গেছে। কিন্তু এটা কি করে হতে পারে বাবা? হতে পারে রে, তোর মনে আছে যখন অমৃতা রুচিতাকে মারতে চেয়েছিল তখন রুচিতা বেঁচে গেছিল। মিয়ারে মারা গেছে, এটা তোর আত্মা। কিন্তু আমাদের সবার মনে হয়েছিল যে ও নেই। কিন্তু বাবা সেই সময় আমরা রুচিতার বডি পাইনি, কিন্তু এখানে তো আমরা সবাই অমৃতার বডি দেখেছিলাম। ব্যাস শুধু এই একটাই খটকা রয়েছে, কিন্তু তুই চিন্তা করিস না, রুচিতা চেষ্টা করে চলেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস ও সত্যিটা ঠিক বার করবে। তুই শুধু
সাহস রাখ বাবা। হ্যাঁ বাবা, যতক্ষণ রুচি তার চেষ্টা করছে আমি একদম দুর্বল হব না, আর না রুচি তার বিশ্বাসকে কখনো হারতে দেব। আমার এখন সম্পূর্ণ বিশ্বাস আছে, কিছু হোক বা না হোক একমাত্র রুচি তাই আমাকে এখান থেকে বাইরে বার করতে পারে। কারোর জীবন আর মৃত্যুর বিষয় একটু ভালোভাবে চেক করবেন, দেখবেন কোনো ভুল যাতে না হয়। না না, আপনি চিন্তা করবেন না, কোনো ভুল হবে না। আর রিপোর্টটা হাতে পেয়ে গেলেই আপনাকে কল করব। থ্যাংক ইউ সো মাচ। এবার এটাই আমার শেষ ভরসা, ভগবানের কাছ থেকে এটাই চাই যে আমি যা ভাবছি যেন তাই হয়। হ্যালো, হ্যাঁ রুচিতা ম্যাডাম, এই ডিএনএ রিপোর্টটা চলে এসেছে। কি 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 বেরোলো? অদ্ভুত রিপোর্টটা জানেন। হ্যাঁ, মানে? মানে এখানে কোনো মানুষের অস্থি দেখাচ্ছে না। কি? রিপোর্টে বলছে কোনো কুকুরের অস্থি। কুকুরের মানে অমৃতার নয়? আরে না ম্যাডাম, অমৃতা দেবী কেন, কোনো মানুষেরই নয়। হ্যালো হ্যালো, আপনি আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্টটা পাঠাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ একদম ম্যাডাম, আমি কাল সকালের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। রিপোর্টটা এলে আমাকে এটা মা বাবাকে বলতে হবে, সবাই জানতে পেরে গেলে কালকে নিহার বাবু ছাড় পেয়ে যাবেন। রুচিতা, এই রিপোর্ট এটা সত্যি? হ্যাঁ বাবা, হ্যাঁ এটা সত্যি, ওই অস্থিটা অমৃতার নয়। এবার তোমার সন্দেহটা বিশ্বাসে রূপান্তরিত হচ্ছে যে অমৃতা বেঁচে আছে। রুচিতা, তুমি এখনো ওই ব্যাপার নিয়ে ভেবেই যাচ্ছ? তোমাকে আমি বলেছিলাম না, বলেছিলাম না ওই দিন প্রতীক নিজে হাতে ওর চিতাকে দাহ করে এসেছে? হ্যাঁ বৌদি, ওটাই, ওই বিষয়টাই এটা প্রমাণ করছে যে অস্থিটা অমৃতার নয়, একটা পশুর। বাবা, আমি এক্ষুনি রিপোর্টটা নিয়ে লয়ারের কাছে যাচ্ছি, এই রিপোর্টটা দেখে এটা প্রমাণ হলে নিহারবাবু নিশ্চয়ই ছাড়া পেয়ে যাবেন। আমিও তোমার সঙ্গে যাব, চলো। না বাবা, কালকে থেকে আপনার বিপি লো, আপনি প্লিজ বিশ্রাম নিন, আমি চলে যাব। আমি যাব তোমার সঙ্গে। দাদা, নিহারবাবু চলে যাওয়ার পর থেকে অফিসের কাজের প্রেশার আরো বেড়ে গেছে, আপনি প্লিজ সেটা সামলান, আপনারা টেনশন নেবেন না, আমি চলে যাব। ঠিক, হ্যালো মাসি, আমি তোমাকেই কল করতে যাচ্ছিলাম। থাক না ঋতু, এই ফর্মালিটিসের কোনো দরকার নেই। আমি তো এটা বলার জন্য ফোন করেছিলাম, অমৃতার চিতাভস্ম পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ মাসি, ওই রুচিতাও কি একটা রিপোর্ট নিয়ে এসেছে। কিসের রিপোর্ট? সেটা তো আমি জানি না। প্রথমে তো আমার সন্দেহ ছিল, এখন বিশ্বাস করছি। কোন ব্যাপারে কথা বলছো তুমি? এই ব্যাপারে, যে আমার মেয়ের চিতাভস্ম রুচিতা চুরি করেছে। ও অমৃতার চিতাভস্ম চুরি করে ফেলে দিয়েছে, তার জায়গায় কোন একটা জন্তুর চিতাভস্ম রেখে নিহারকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। না না মাসি, রুচিতা এমন মেয়ে নয়, ও ও কখনোই এরকম কাজ করবে না, কোনো বেআইনি কাজ ও কখনো করতেই পারে না। আচ্ছা তাহলে তুই এইটা বল, যে মহিলার স্বামী সত্যির জন্য ফাঁসিতে ঝুলতে পারে আর মিথ্যের জেরে বেঁচে যেতে পারে, সেই মহিলা কি করবে? তার উপরে তো শ্বশুর বাড়ির তো টাকা পয়সার অভাব নেই, মিথ্যেকে সত্যি আর সত্যিকে মিথ্যে বানানো ওদের কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু তোর এসবে কি যায় আসে? তুই তো চোখ বন্ধ করে ওদেরকেই বিশ্বাস করবি, তোর শ্বশুর বাড়ি বলে কথা। মেয়েটা তো আমার মরে গেল। না মাসি, এমন কথা বলো না প্লিজ, অমৃতা আমারও বোন। তো এইভাবে দিদি হওয়ার দায়িত্ব পালন করছিস তুই ঋতু? হ্যাঁ, ওটা তোর শ্বশুর বাড়ি, ওখানেই তোকে সারা জীবন থাকতে হবে, সেজন্য আমি তোর জীবনটা ছাড়খাড় করতে চাই না ঋতু। মাসি, আমি আমি আবারও এটাই বলবো যে রুচিতা সেরকম মেয়ে নয়, ও এরকম করতেই পারে না। ঠিক আছে, ছেড়ে দে। কোন সাইডে থাকবি যখন ঠিক করেই নিয়েছিস? তাহলে আমরা কথা বলে সময় কেন নষ্ট করছি বলতো? আমি ফোন রাখছি।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।